नमस्कार त्रिशान कुबल चैनले अपने सबाई के अनेक अनेक स्वागत जानाई। आजकल भिडियोते संगे शेयर करब सिम्पल एक ब्रेकफास्ट रेसिपी बाच्चा थेके बड़ो सकल खूब पुष्टिगुण सम्पन्न एक रेसिपी खेते दारुणी लागे और बनानो खूब ही इजी। पुरो भिडियो संगे थाकुन आशा करी अपन खूब भलो लागबे। और हाँ अने किन्तु भिडियो देखें किन्तु चैनल के सबसक्राइब करछेन ना प्लिज सबसक्राइब कर देवें। चलो भिडियो शुरू करा जाक। 300 ग्राम आटाते हाफ चामच चीनी दीची स्वाद मतो लवण हाफ चामच घी किछु भालो करे मिशिए नी। आमी स्वास्थ्येर कथा भेबे आजकेर परोटा आटा दिए बानाच्छी। आपनारा शुधुमात्र मयदा अथवा अर्धेक मयदा अर्धेक आटा दिए बानाते पारेन। तबे बाच्चादेर जोन्नो आटाटा खुबई भालो। सब किछु मेशानोर पर अल्प अल्प जल दिए मेखे निच्छी डो। डो सुंदर करे मेखे निएछि। एबार ढाकना दिए 10 मिनट रेस्टे रेखे दिच्छि। এখানে আমি পনির নিয়েছি। পনিরটা প্রথমে গ্রেট করে নিচ্ছি। পনিরটা বাড়িতে বানিয়ে নিলে কিন্তু আরো ভালো হয়। আমার চ্যানেলে কিন্তু পারফেক্ট পনির বানানোর রেসিপি দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। একটা কাঁচা লঙ্কা গ্রেট করে নিচ্ছি, আপনারা এমনি দলেও নিতে পারেন। এক চামচ চিনি দিচ্ছি, খুব সামান্য লবণ। ভালো করে মেখে নেই পনিরটা। পনিরের স্টাফিং রেডি। আজ আমি পনির পরোটা বানাচ্ছি। এবার ডোটা কেটে নেব ছোট ছোট করে। পনিরের স্টাফিংটা ভেতরে দিয়ে দেব। একটা ডো নিয়ে হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি। মুখটা ভালো করে চেপে নিচ্ছি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে এরকম করে আবার গোল করে নিয়েছি। সবগুলোতে পনিরের স্টাফিং দিয়ে রেডি করে নিয়েছি। এদিকে উনুনও ধরে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। একটা করে বেলবো আর ভাজবো। তাওয়া গরম হয়ে গেছে, পরোটা দিয়ে দিচ্ছি। এক সাইড ছ্যাঁক লেগে গেলে আর এক সাইড উল্টে দিচ্ছি। ঘিটা আমি ব্রাশ করে নিচ্ছি চার সাইড দিয়ে। নামিয়ে নিচ্ছি এবার।
কি সুন্দর ফুলছে দেখুন পরোটাগুলো। এইটাই লাস্ট পরোটা, এবার আমি জায়গাগুলো পরিষ্কার করে তারপরে মা বাবা সবাইকে খেতে রাখবো। গুনে গুনে আসো, দাদা আছে দেখে চলো, এখানে দাঁড়াও এখানে দাঁড়াও, দাদুকে এবার হাঁক দাও তো, ঠাম্মিকে ডাকো, বলো পরোটা খাবে এসো, পরোটা খাবে এসো, মা বানিয়েছে, মা বানিয়েছে, তুমি খাবে, তোমরা খাবে, আগে দাও, আচ্ছা ঠিক আছে, আসনগুলো পেতে দাও, দাও আসনগুলো ঠিক করে দাও, রুচি দাদু কোথায় বসবে, বসিয়ে দাও, দাদুকে বসতে বলো, বসো বসো, আমি দেবো বাবা তোমাকে পরিবেশন, আমি দিচ্ছি, চলে এসো চলে এসো, এখানে দাদু বসবে, তুমিও বসবে, বসো, ওরে বাপা, তুমিও বসে পড়ো, তুমিও বসে পড়ো, শোনা তুমি ওইখানে বসে পড়ো, এখানে বসো, কত পরোটা খাবে, কি করছো তুমি, এই না এই না বসো, বাবু নোংরা করো না, হাত হাত ধুয়ে দিয়েছি, নোংরা করো না, হ্যাঁ বাবু হয়ে বসো, তোমাকে কোনখানে দেবে দেখিয়ে দাও, বাড়িতে অল্প আলু ভেজেছিলাম, আলু ভাজা দিয়ে পরোটা খাচ্ছে সবাই, পরোটাগুলো খুব সুন্দর নরম হয়েছে না, দারুণ, কিসের পরোটা বলো তো, কিসের পরোটা বলো তো, ময়দা না 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 আটা দিয়ে, আটার ভেতরে কিসের পুর আছে বলো, বুঝতে পারছি না, কিন্তু খেতে সুন্দর লাগে, হ্যাঁ হালকা মিষ্টি মিষ্টি লাগছে, হ্যাঁ হ্যাঁ কিছু সাদা সাদা কি, পনির পনির, কিরকম লাগছে, তুমি একটু খাবে এসো, হ্যাঁ খাচ্ছি, দাঁড়াও চলো আবার একটু আলু ভাজা দিই, পরোটাটা কত নরম দেখুন, একদম হাতের মুঠোতে চলে এসেছে, আপনারা এই পনিরের পরোটা বানাবেন, পনিরের পরোটা বানানো খুবই সহজ আর ভীষণ স্বাস্থ্যকর, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, টাটা।